সো হে হোয়াটসঅ্যাপ গাইজ, আজকের ভিডিওতে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি নতুন একটি অ্যাপ্লিকেশান। আর এই অ্যাপ্লিকেশানটির দ্বারা তোমরা বাড়াতে পারবে ইনস্টাগ্রামের ফলোয়ার। তো আমি কি এখনই তোমাদের কিছুটা ডাউট কি ক্লিয়ার করে দিতে চাই, যেরকম কি তোমরা ইনস্টাগ্রামের ফলোয়ার বাড়াতে পারবে ওয়েবসাইটে গিয়ে। তো ওয়েবসাইটে গিয়ে তোমরা কিভাবে ইনস্টাগ্রামের ফলোয়ার বাড়াতে পারবে এর জন্য কি আমার চ্যানেলে কি ভিডিও দেওয়া আছে, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে গিয়ে কি তোমরা কি দেখতে পেয়ে যাবে। তো গাইজ, এই ওয়েবসাইটগুলো কি হয়, কিছুদিন ধরে চলে, চলার পর কি ওয়েবসাইটগুলো ওয়ার্ক করা বন্ধ করে দেয় বা কি হয় তোমাদেরকে কি ফলোয়ার দেওয়া বন্ধ করে দেয়। তো এই ক্ষেত্রে কি হয়, এই ওয়েবসাইটগুলো কি আমাদের আর কোনো কাজে আসে না। তো এর জন্য আমি তোমাদের কাছে নতুন একটি অ্যাপ্লিকেশন নিয়ে এসেছি, আর এই অ্যাপ্লিকেশনটির দ্বারা কি তোমরা কি ফলোয়ার বাড়াতে পেরে যাবে। তো যেমন কি এই অ্যাপ্লিকেশনটি কি অনেক দিন ধরে কি ওয়ার্ক করে চলে আসছে, তো আগে বলতে পারছি না ওয়ার্ক করবে কিনা, তো এখনকার মতো কি ওয়ার্ক করছে। তো তোমরাও যদি বা এই অ্যাপ্লিকেশনটির দ্বারা ফলোয়ার বাড়াতে চাও তাহলে ভিডিওটিকে অবশ্যই এন্ড পর্যন্ত দেখতে থাকো। তো এই অ্যাপ্লিকেশনে কি আমরা ফলোয়ার বাড়ানোর জন্য কি কিছু লিমিট আছে, তো যেরকম কি আমরা কি একবারে কি 20টা করে ফলোয়ার বাড়াতে পারবো, আর একবারে কি 50টি করে কি লাইক বাড়াতে পারবো। তোমরাও যদি বা এই অ্যাপ্লিকেশনটির দ্বারা ফলোয়ার বাড়াতে চাও তাহলে অবশ্যই ভিডিওটিকে এন্ড পর্যন্ত দেখতে থাকো, ওটা আর বিনা স্কিপ করো। এই অ্যাপ্লিকেশনটি কিভাবে ডাউনলোড করা যাবে বা এই অ্যাপ্লিকেশনটিতে গিয়ে আমরা কিভাবে ইনস্টাগ্রামের ফলোয়ার বাড়াতে পারবো, এগুলো সব কি আজকের এই ভিডিওতে জেনে নিব। তো এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য কি ভিডিও ডিসক্রিপশনে কি একটি লিংক দেওয়া থাকবে, সেই লিংকে প্রেস করার পর কি অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে পেরে যাবে। তো আমি কি দেখিয়ে দিচ্ছি কিভাবে ডাউনলোড করতে পারবে। তো আর দেরি ডাউনলোড করতে পেরে যাবো, তাহলে কি ওকের অপশনে টিপলে কি ডাউনলোড স্টার্ট হয়ে যাবে, তোমরা ডাউনলোডে গিয়ে দেখে নিবো। তো তোমরা যেরকম কি দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশনটি কি ডাউনলোড হতে লেগে গেছে, তো আমার কি ডাউনলোড করা আছে, তো আমি ডাউনলোড করবো না, তোমরা ডাউনলোড করে নিবে। ডাউনলোড করার পর কিভাবে ওয়ার্ক করছে আমরা দেখে নিব। তো তো যেরকম কি তোমরা দেখতে পাচ্ছ আমার কি ডাউনলোড করাই আছে, যেরকম কি তোমাদেরকে বললাম। তো অ্যাপ্লিকেশনটিকে কি ওপেন করবো, তো এটা কি ইরানি ভাষাতে হয়তো লেখা আছে যতদূর সম্ভব। তো এখানে কি একটা হলুদ কালারের একটা কি অপশন দেখতে পাচ্ছি, এটাতে কি প্রেস করে দিব। প্রেস করার পর এখানে কি আমরা কি ইংরেজি ভাষা সিলেক্ট করতে দিচ্ছে, তো ইংরেজিতে কি সিলেক্ট করে নিব। তো এখানে আমরা কি ফেক অ্যাকাউন্ট দিয়ে দিব। ফেক অ্যাকাউন্ট দিয়ে কি ফাইন্ড মাই অ্যাকাউন্টটা কি প্রেস করে দিব, তারপর এখানে কি পাসওয়ার্ড দিয়ে দিব, তারপর কি লগ ইন করে দিব। তো যেরকম কি তোমরা দেখতে পাচ্ছ এখানে কি লগ ইন সাকসেসফুলি হয়ে গেছে। তো উপরে আমরা দেখতে পাচ্ছি ফলোয়ার সার্ভিস, তো ফলোয়ার আমরা কি 10টা করে আমরা বাড়াতে পারবো, আর এখানে কি লাইক সার্ভিসকে আমরা 50টা করে বাড়াতে পারবো। তো আমরা কি ফলোয়ার সার্ভিস করতে চাই, তো এর জন্য কি ফলোয়ারের লগ ইনের অপশানে কি লগ ইন করে দিব। তারপর এখানে আমরা যেই আইডিটা আর ফলোয়ার বাড়াতে চাই সেই আইডিটা কি এখানে দিয়ে দিব, তো এখানে কি পাস্ট করে দিব, তারপরে ফাইন্ড মাই অ্যাকাউন্টে কি প্রেস করে দিব। তারপরে এখানে দেখতে পাচ্ছি নাম্বার অর ফলোয়ার 62 আর ইয়োর ক্রেডিট, তো এখানে কি আমরা কি 10টা আমরা এখানে সিলেক্ট করে দিব, তারপর কি সেন্ড ফলোয়ারে কি প্রেস করে দিব। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে কি সেন্ডিং হচ্ছে। তো সাকসেসফুল হয়ে গেল, এখানে কি পোস্ট 8টা ফলোয়ার, তো আমাদেরকে কি 8টা ফলোয়ার কি দিয়ে দেওয়া হলো 10টার মধ্যে। তো আমরা কি ইনস্টাগ্রামের রিয়েল আইডিতে চলে আসবো, রিয়েল আইডি আসার পর কি নোটিফিকেশন বাইরে চলে আসবো। তো যেরকম কি তোমরা দেখতে পাচ্ছ কি সঙ্গে সঙ্গে কি আমার কি 8টা ফলোয়ার চলে এসেছে, 2, 4, 5, 6, 7টা, এখানে কি 7টা ফলোয়ার কি চলে এসেছে সঙ্গে সঙ্গে। তো আবার এটা ওয়েবসাইটে চলে আসব। তো এরকম করে তোমরা কি ফলোয়ার বাড়াতে পেরে যাবে এই অ্যাপ্লিকেশনের দ্বারা, বা লাইকও বাড়াতে পেরে যাবে, যেরকম কি লাইকের অপশানও তোমাদেরকে ওখানে দেখতেই পেলে। তো লাইকের অপশানে গিয়েও তোমরা কি লাইক বাড়াতে পেরে যাবে। তো আই হোপ তোমাদেরকে এই ভিডিওটি দেখতে ভালো লাগলো, আর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে তোমরা ফলোয়ার বাড়াতে পারলে কিনা। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে, আর পাশে দাও নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিবে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো আজকের মতো ভিডিও এখানে, এন্ড পরবর্তী ভিডিওতে দেখা হবে।